নমস্কার। একটা অদ্ভুত পরিস্থিতিতে আর কি আপনাদের সামনে বা আপনাদের সঙ্গে কথা বলছি। চারপাশ থেকে অনবরত স্রোতের মতো যে ছবিগুলো বা খবরগুলো আসছে, যেগুলো আমরা পড়ছি দেখছি, অত্যন্ত ডিস্টার্বিং কিছু পিকচার্স অনবরত আসছে একেবারে পড়শি দেশ থেকে, পড়শি মুলুক থেকে। এগুলোতে খুব বিচলিত হয়ে যাচ্ছে এবং তখন মনে হচ্ছে এগুলো কি বয়স হয়ে যাওয়ার লক্ষণ না সত্যি বিচলিত হওয়ার কারণ আছে। এই যে ঘটনা পরম্পরায় বাংলাদেশে শুরু হয়েছে একটার পর একটা, সেইটাতে এই যে বিচলিত হয়ে যাওয়া, সেই সঙ্গে কিন্তু অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আমরা যা দেখছি, যা পড়ছি, যা শুনছি, সেগুলো সব সত্যি সেই রকমই তো না, তার বাইরেও অন্য অনেক কিছু আছে, ঠিক যেন বুঝে ওঠা যাচ্ছে না। কারণ এত পরিস্থিতিটা হঠাৎ করেই এসেছে, কারণ মাত্র 5 মাস আগেই এই সরকারি ক্ষমতায় এসেছিল একটা সংখ্যাগরিষ্ঠ, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তখন কিন্তু বোঝা যায়নি, যদিও নির্বাচন প্রক্রিয়া যেভাবে নির্বাচন হয়েছে তাই নিয়ে নানান প্রশ্ন উঠেছিল। এখন যে প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেইগুলোতে আসার আগে একটা জিনিস যেটা মনে হচ্ছে যে এই যে এত হিংসা, এত প্রতিহিংসা, এত ক্রোধ, এত প্রতিক্রোধ বা পাল্টা ক্রোধ, এত চোখ রাঙানি, এত পাল্টা চোখ রাঙানি, এত শাসানি পাল্টা শাসানি, এত রক্তপাত, এত পাল্টা রক্তপাত, এই সবগুলোর কি প্রয়োজন ছিল বা এই যে এত কিছু হচ্ছে সেগুলো কোথা থেকে আসছে? কারণ আমি কাজের সুবাদে বহুবার এই দেশটায় গেছি, এটা অদ্ভুত সুন্দর চমৎকার একটা দেশ, একটা অতিথি বৎসল দেশ এবং খুব নরম মনের মানুষরা সেখানে থাকেন। গেলে যত আপনার চেনাশোনা আছে তাদের কারোর বাসায় ওরা বাসায় বলে, বাসায় না গেলে অভিমান হয়, বাসায় গিয়ে না খেলে অভিমান হয়, যা যা খেতে দিচ্ছে সবগুলো না খেলে অভিমান হয়। এই যে একটা অদ্ভুত মানবিক দিক, একটা আত্মীয়তা, আত্মীয়তা পাতানো, সেই দেশে আর কি এত হিংসা, এত ক্রোধ, এত রক্তপাত দেখে সত্যি যেন কিরম একটা, ওই যাকে বলে হার্ট ব্রোকেন, সেইরকম একটা স্টেটাস, সেইরকম একটা স্টেজ আর কি। তো এই যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলোতে আসবো ধীরে ধীরে। মানে প্রথম যেটা একেবারে মনের মধ্যে আসছে যে যে যেটা ট্রিগার পয়েন্ট ছিল, যেখান থেকে আন্দোলনটা ছাত্রদের শুরু হয়েছিল বা অনেকে বলছেন তথাকথিত ছাত্র আন্দোলন, এই যে কোটা নিয়ে আন্দোলন, এটা কিন্তু আগেও একবার হয়েছে 2018 সাল নাগাদ। আমরাও ভারতবর্ষে এক সময় মণ্ডল কমিশনের পরে এক সংরক্ষণ ইস্যুতে খুব একটা বড় সড় আন্দোলন দেখেছি। তো বাংলাদেশে যেটা 2018 সাল নাগাদ হয়েছিল সেটা কিন্তু এই প্রতিবাদে, এই চাপে তখন হাসিনা সরকার এটা থেকে ফেরত এসেছিলেন, উইথড্র করে নিয়েছিলেন। তারপরে বেশ কয়েক বছর বাদে মুক্তিযোদ্ধাদের 7 জন পরিবার তারা কোর্টে যান, কোর্টে গিয়ে এটাকে আবার পুনর্বহাল করেন এই কোটা সিস্টেমটাকে। তারপরে কিন্তু এই যে একেবারে ইমিডিয়েট পাস গভর্নমেন্ট হাসিনা নেতৃত্বাধীন, ওরাই সুপ্রিম কোর্টে যায় হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ জানিয়ে, এবং যখন সুপ্রিম কোর্ট রায় দেয় যে না 56% নয় একেবারে কম, টোটাল 5-6% কোটা থাকবে, তার একটা অংশ যাবে মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধাদের পরিবার নাতিপুতিদের জন্য। তো এই যে ঘটনা এখানে কিন্তু যে কোটার বিরুদ্ধে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন, এটাও খুব একটা যুক্তিতে একটা ফাঁক ফোকর থেকে যাচ্ছে। তো যারা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন এবং সুপ্রিম কোর্ট খারিজ হওয়ার পর বললেন যে আমরা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাই মেনে নেবো, কোটা আর থাকছে না, তো এরপরও এইরকম একটা রক্তক্ষয়ী আন্দোলন, আমি জানি না কোথাও কি তাহলে সরকারের দিক থেকে ছাত্রদের বোঝানোর কোথাও একটা ফাঁক ফোকর ছিল না, মূল আন্দোলনের অভিসন্ধি অভিমুখ অন্যদিকে ছিল। ওই আন্দোলন শুরুর সময় থেকে যত আন্দোলন গড়িয়েছে কোনো পর্যায়ে কিন্তু সেই দাবির মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করার দাবি ছিল না, কোথাও এই ছিল না যে জেলে কয়েদিদের ছাড়িয়ে আনা হবে, গণভবনে ভাঙচুর করা হবে, বঙ্গবন্ধু যিনি একটা ইতিহাস এদেশে তার মূর্তি ভাঙচুর এবং তাকে এইভাবে চূড়ান্ত অবমাননার শিকার হতে হবে, তো এইগুলো এই দাবিগুলো কোথা থেকে উঠলো? এবং যখন কালকে একেবারে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা সরকার গঠনের কথা হলো, সেখানে এত তাড়াতাড়ি একটা কে শীর্ষ পদে থাকবেন, তারপরে কে থাকবেন, এই নামগুলো চলে এলো যেন একটা মন্ত্রিসভার তৈরিই ছিল, অপেক্ষা ছিল শুধু ঘোষণার, সেইভাবে একটা সরকার গঠিত হয়ে গেল।
তারপরে আমরা অন্তত আমাদের দেশের অভিজ্ঞতা থেকে বা অন্যান্য গণতান্ত্রিক দেশের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যায় যে একটা নির্বাচিত সরকারের প্রধান যদি সরে যান, তাহলে সেই যে দলীয় সরকার, দলের সরকার, তারাই রিপ্লেস করে একটা সুযোগ পান। কারণ ধরে নেওয়া হয় সংসদে তাদের তখনও মেজরিটি আসে, কারণ সংসদে তাদের মেজরিটিতে চ্যালেঞ্জ হয়নি। এখানে কিন্তু প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরই একটা সংসদকে ভেঙে দিয়ে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রশ্ন উঠে এলো। যিনি সেনাপ্রধান দায়িত্ব নিলেন তারা, তিনি আবার প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনারই আত্মীয় এবং উনি বায়ু সেনার বিমানে করেই একটা সেফ প্যাসেজ পেয়ে ভারতবর্ষে এলেন, অতটা সময় পেলেন দেশ ছাড়ার। তো সব কিছু নিয়ে অনেকগুলো কিরকম একটা খটকা থেকে যাচ্ছে যে রাষ্ট্রপতি আর কি এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন খালেদা জিয়াকে ছাড়ানো, মুক্ত করার। তিনিও কিন্তু একসময় আওয়ামী লীগেরই নেতা ছিলেন এবং ওই দলেই ছিলেন। তারপর এত যে নেতা দেশ জুড়ে আওয়ামী লীগের সমর্থক বলুন, নেতা বলুন, সাংসদ বলুন, মন্ত্রী বলুন, তারা রাতারাতি কোথায় চলে গেলেন? বা যদি একটু সময় ধরে, এক সপ্তাহ সময় ধরে তারা দেশ ছেড়ে থাকেন, দেড় দুজন মন্ত্রী যেন শোনা যাচ্ছে, তখনও সিগন্যালটা পাওয়া গেল কিনা, ইঙ্গিতটা পাওয়া গেল না কেন? কোথাও কি কোথাও কোনো বিশ্বাসঘাতকতা হয়েছে, কোথাও কি ভেতর থেকে কিছু খবর বেরিয়ে গেছে? মানে সব কিছু নিয়ে পরিস্থিতিটা তো জটিল, কিন্তু আন্দোলনটা যে রূপ নিল, মানে এটা একটা গণ সুস্থ গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের চেহারা কিন্তু হতে পারে। এর মধ্যে কোথাও একটা ভীষণ কদর্যতা লুকিয়ে আছে। এই যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে যে একটা আন্দোলনের নামে একটা কদর্য প্রদর্শনী, স্বয়ংকক্ষে ঢুকে একটা উদ্যাম নৃত্য, একটা উচ্ছৃঙ্খল নৃত্য, তার সমস্ত পোশাক আশাক শাড়ি সায়া ব্লাউজ ব্রা বার করে এনে তার প্রদর্শনী, হাঁস মুরগি নিয়ে আসে, লুটপাট যে চলল, এইগুলো কি কোথাওভাবে ছাত্রদের দাবির মধ্যে এইগুলো ছিল? এগুলো কোথা থেকে এলো এই যে ভাবধারা, এই যে এইগুলো? কারণ ওই আমরা তো মানে শুনে এসেছি বরাবর, এইটা শুনে এসেছি ভায়োলেন্স ক্রিয়েটস ভায়োলেন্স, হিংসা হিংসাকে টেনে আনে। আমরা কি এগুলো ভুল শিখেছি? আমরা এটাও শুনে বড় হয়েছি যে টু রংস নেভার মেক এ রাইট, তাহলে সেইগুলো কি আমরা ভুল শিখেছি? এও শিখেছি ছাত্র হচ্ছে তারা যারা শিক্ষকদের জ্ঞান সত্ত্বের ছায়া থাকে। তো এরা কোন জ্ঞান সত্ত্বের ছায়া শিখে আসে এই দেখাচ্ছে। এবং এটাকে এই যে একটা আমি খুবই অবাক হলাম, মানে কারোর বৈদগ্ধ পাণ্ডিত্যকে ইয়ে না যেন বলা যেতে পারে আর কি, যখন বলা হচ্ছে যে এগুলো প্রাক্তন প্রধানমন্ত্রীর ভুলের ফল, এদের তরুণদের কোনো ভুল নয়। কিন্তু তরুণদের ভুলগুলো তো দেখিয়ে দেওয়ার একটা সুযোগ থাকা উচিত, বা অন্তত একটা চেষ্টা প্রয়াস থাকা উচিত যারা প্রবীণ, যারা শিক্ষক শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রে। তো এইগুলো কোথাও না কোথাও মিসিং। একে যে যিনি তাদের জাতীয় সঙ্গীত দিয়েছেন যে দেশটাকে, আমরা খুব গর্ব করে বলতাম যে রবীন্দ্রনাথ নজরুলকে বাংলাদেশের বাঙালিরা যতটা ধরে রেখেছে আমরাও হয়তো ততটা পারিনি, এটা আমরা নিজেরাও স্বীকার করতাম অনেক সময়। কিন্তু সেই দেশে আজকে রবীন্দ্রমূর্তিকে নিয়ে এই অবমাননা, বঙ্গবন্ধু তো শহীদ ছিলেন, এরকম শহীদ ছিলেন এরকম কথা কোনো শোনা যায়নি। হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ তার এই শাসনকালেও শোনা গেছে, কিন্তু বঙ্গবন্ধু যেন একটা অবিসংবাদিত হয়েছিলেন। এখন কেউ কেউ বলছেন যে এই যে হাসিনার উপর রাগটা সেইটা প্রতিফলিত হয়েছে বঙ্গবন্ধুর উপরে, এবং সেটাও কতটা মেনে নেওয়া যায় সেই নিয়েও প্রশ্ন উঠবে। অনেকে বলছেন যে অ্যাকচুয়ালি আজকে যে বঙ্গবন্ধু দ্বিতীয়বারের জন্য হত্যা করা হলো, তার মূলে তারই কিছু ভুল ডিসিশন, তার অ্যাটিটিউড, তার ইগো, তার অহংকার। কিন্তু এই সব কিছু দিয়ে এগুলোকে কি মেনে নেওয়া বা সাপোর্ট করা যায়, এই প্রশ্নগুলো বোধহয়। কারণ মনে রাখতে হবে এই উপমহাদেশের জন্য এটা যেন একটা ট্রেন্ড না হয়ে যায়। আমরা শ্রীলঙ্কাতে দেখেছি কখনো কখনো মনে হচ্ছিল সেই ছবিগুলোই যেন একেবারে ফ্রেম বাই ফ্রেম কাট পেস্ট করে এখানে বসানো হয়েছে। তো আমি যেটা বারবার বলতে চাইছি যে শান্তি আসুক, এই উপমহাদেশে শান্তি আসুক, না হলে এই প্রশ্নগুলো ঘুরপাক খাবে। অনেকেই যারা সংবেদনশীল তারা বেদনান্ত হবেন। যত তাড়াতাড়ি ভারতবর্ষের সঙ্গে সম্পর্কের কি হবে, আজকে নতুন যারা ক্ষমতায় আসছেন তারা নানান রকমের মন্তব্য করছেন, এই ছাত্র আন্দোলন থেকে ভারত বিরোধী স্লোগান উঠছে, মানে এগুলো একেবারেই অভিপ্রেত কিন্তু নয়। যত তাড়াতাড়ি এই দুটো দেশ যারা যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা লেভেলে পৌঁছে গিয়েছিল, সেইখান থেকে বেরিয়ে এসে আবার সেই পুরনো বন্ধুত্ব, সখ্যতা, বাসায়ের আমন্ত্রণগুলো ফিরে আসে, খাওয়ানোর আমন্ত্রণ ফিরে আসে, ততই কিন্তু দুটো দেশের জন্যে, এই উপমহাদেশের জন্যে
এবং সামগ্রিকভাবে বিশ্ব মানবতার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। কাজে আমরা আশা করব, প্রার্থনা করব শান্তি ফিরুক শুধু বাংলাদেশে নয়, এই উপমহাদেশে এবং এই পৃথিবীর বুকে।